যে কিছু শিল্পী আমাদের দেশের ওভাররেটেড, তাদের ছবি কিন্তু হলে চলে না, তাদের দর্শক দেখতে আসে না, কিন্তু ফেসবুকে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, হোয়ারাজ একজন সিনিয়র আর্টিস্টের নাই। তো সেইখানে যাদের ওভাররেটেড করবেন, আপনারাই করছেন, সেইখানে কিন্তু তাদের তো মানসিক সমস্যা হওয়ারই কথা। বিষয়টা সংযতর বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু শিল্পী, যেহেতু দর্শক আমাদেরকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা কিন্তু শ্রদ্ধার সাথেই হয়, সেটা ক্রোনোলজিক্যালি সিনিয়র জুনিয়র এরকমভাবে মেনটেন করে হয়। তো আমাদের কিন্তু যাই করি কিছুটা আমাদের কিন্তু একটু ভেবে চিন্তে করা উচিত। আমি বলছি না, আমরা তো মানুষ আফটারঅল, আমাদের ভুল হবে, ভুল হয়, ভুল তো হয়েছে, আগেও হয়েছে, কিন্তু আমার কাছে এখন যেহেতু টেলিভিশন, এত টেলিভিশন, এত চ্যানেল এবং সবার হাতেই তো ইউটিউব আছে, সো আমরা যদি আমাদেরকে একটু মানে সংযত রেখে চেষ্টা করি তাহলে সেটা সম্ভব। আসলে আর একটা বিষয় যেটা আছে, এডুকেশন একটা বিশাল বিষয়, পারিবারিক বিষয় একটা বিষয় আছে, পারিবারিক শিক্ষা, মোরালিটি, রেসপেক্ট, তারপরে হচ্ছে কি বলবো, অনেকগুলো শব্দই বলা উচিত, এটিকেট, ম্যানার্স, এই জিনিসগুলো যদি একটা শিল্পীর মধ্যে, তার জন্য আপনার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসবার দরকার হয় না, সিনিয়রদের কাছ থেকে শেখা যায়। আমরাও তো সিনিয়রদের কাছ থেকে এখনও শিখি এবং শিখেছি এবং সারা জীবন শিখতেই চাই, মৃত্যুর আগ পর্যন্ত সেটা জুনিয়রদের কাছ থেকেও শিখতে চাই। এবং আমি যদি মনে করি আমার এখন, আমি তো এত ছবি আমার কম কিন্তু অনেক টাকা পাচ্ছি, আমার অনেক জনপ্রিয়তা, সেখানে কিন্তু মাথা ঠিক রাখা আসলে মুশকিল। আমাদের কেন, আমাদের সিনিয়ররাও যেমন আমাদের শাসন করেছেন, আমাদের সময় কিন্তু আমাদের সব সিনিয়র, শুধু অভিনেতা অভিনেত্রীরা না, আমাদেরকে কিন্তু আমাদের যে যারা মেকআপ করতেন, যারা ড্রেস আপ বা ক্যামেরাম্যান বা আদার্সরা, সবাই আমাদেরকে বলতেন যে এইভাবে চলো, ওইভাবে চলো, ইভেন তো সাংবাদিকরাও কিন্তু অনেক সময় আমাদেরকে বুঝিয়েছেন। সো আসলে কীভাবে ভালোটা আমি নেব সেটা আমার দায়িত্ব, কারণ আমি সারা জীবন এই ইন্ডাস্ট্রিতে থাকতে চাই, এমন না যে আমি অনেক টাকা পয়সা কামাইলাম তারপরে চলে যাবো। আমি তো ওই ধরনের শিল্পী না, আমার বাবা মার কল্যাণেও না, কারণ আমরা খুবই মাটির মানুষ, মাটি নিয়ে কাজ করেছি, এবং আমরা আমি মনে করি যে হ্যাঁ, আমি সত্য কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু সবসময় বিনয়ী না, না এটা আমাদের দেখার দায়িত্ব না, এটা হচ্ছে ইউটিউবাররা তাদেরকে ইউজ করছে, তাদেরকে অনেক বেশি হাইপ তুলে দিচ্ছে তাদেরকে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে কিছু শিল্পী আমাদের দেশের ওভাররেটেড, তাদের ছবি কিন্তু হলে চলে না, তাদের দর্শক দেখতে আসে না, কিন্তু ফেসবুকে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ, হোয়ারাজ একজন সিনিয়র আর্টিস্টের নাই। তো সেইখানে যাদের ওভাররেটেড করবেন, আপনারাই করছেন, সেইখানে কিন্তু তাদের তো মানসিক সমস্যা হওয়ারই কথা।